আসসালামু আলাইকুম। আজকে আমি একটা চাইনিজ চা বাগান এসেছি। এখানে মূলত আমরা নিজ হাতে চা তুলবো, চা পাতা, এবং সেটা থেকে কীভাবে গ্রিন টি তৈরি করে সেটা আমরা নিজে করব এবং আমরা সেটা সঙ্গে করে নিয়ে যাব। চা পাতা তোলার জন্য আমাদেরকে দুইজনের করে একটা গ্রুপ করে দেওয়া হয় এবং প্রত্যেক গ্রুপে আলাদা আলাদাভাবে একটা করে ঝুড়ি দেওয়া হয়, যাতে সেই ঝুড়িতে আমরা চা পাতাগুলো কালেক্ট করে ওখানে রাখতে পারি এবং পরবর্তীতে সেগুলো নিয়ে এসে আমরা চা বানাতে পারি। তো প্রথমে সবাই খুব উৎফুল্ল ছিল, এটা সবার মতো আমার কাছেও আমার জীবনের প্রথম চা বাগানের ট্যুর ছিল এবং খুব উৎফুল্ল ছিলাম এটা ভেবে যে চাগুলো নিজে হাতে কালেক্ট করার পরে এবং সেটার থেকে নিজেরাই গ্রিন টি তৈরি করব। আমাদের পুরো ট্যুরটাকে গাইড করার জন্য চারজন ট্যুর গাইড ছিল। এরা আমাদেরকে সার্বক্ষণিক দিক নির্দেশনা দিচ্ছিল কীভাবে কী করতে হবে, কোথায় যাইতে হবে। এবং সামনে একজন মহিলা ছিল যে লিড দিচ্ছিল, তার হাতে একটা পতাকা আছে, মূলত তাকে ফলো করে আমরা এখন চা বাগানের দিকে যাচ্ছি। কিছুক্ষণ সামনে এগিয়ে যেতে পাহাড়ের কোল ঘেঁষে সবুজ চা বাগান চোখে পড়ল। আমাদের ট্যুরের আগের দিন রাতে মূলত বৃষ্টি হয় এলাকায়, যে কারণে চা বাগান মাটি অনেকটা ভেজা ছিল। তো একজন ট্যুর গাইড আমাদের সেটা কনফার্ম করতেছিল যে আসলে এই বাগানে চড়াটা কতটা নিরাপদ হবে, এটা সে দেখে নিচ্ছিল। এরপরে ট্যুর গাইড আমাদেরকে আসলে বলে দেয় যে কী ধরনের পাতাগুলো তুলতে হবে, তারপরে আমরা যে যার মতো পাতা কালেক্ট করতে থাকি এবং অনেকে ছবি তুলছিল। প্রথমে যারা চা বাগান দেখছে তাদের খুবই ভালো লাগছিল, বিশেষ করে আমারও খুব ভালো লাগছে। এরপরে সবারই শুরু হয় চা পাতা তোলা। কচি চা পাতাগুলো তুলতে আসলে আমাদের জন্য অনেক সময় লাগতেছিল এবং একটা সময় সাপেক্ষ ব্যাপার। অনেকক্ষণ তোলার পরে মনে হচ্ছিলো যে আসলে চা পাতা খুবই অল্প পরিমাণে তোলা হয়েছে, আর যেটা মনে হচ্ছে যে পুরো যে ঝুড়িটা দিছে সেটা ভর্তি করতে অনেক সময় লাগবে। তবে আসলেই যারা চা বাগানে কাজ করে তারা খুবই পরিশ্রমের কাজ করে, কারণ চা বাগানগুলো মূলত খাড়া হয়ে থাকে, তো এটা খুবই রিস্কি হয়ে থাকে। অবশ্য পা স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমরা বৃষ্টির পরের দিনে আসছি, যেদিন বৃষ্টি এসে তার পরের দিনে, তো চা বাগানটা একটু ভেজা ভেজা ছিল মাটিগুলো, তো এটাও আমাদের জন্য খুব একটু রিস্কি ছিল। তারপরেও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কারো। চাইনিজদের কাছে গ্রিন টি অনেক গুরুত্বপূর্ণ একটা চা। আমরা সাধারণত প্রতিদিন পানি পান করি, কিন্তু যদি চায়নাতে কেউ থেকে থাকে বা চায়নাতে আসা যাওয়া থাকে, তারা অবশ্যই এটা নোটিশ করছে যে চাইনিজরা মূলত সাথে একটা পানির পাত্র রাখে এবং চায়নাতে ম্যাক্সিমাম জায়গাতেই গরম পানির একটা ব্যবস্থা থাকে, তো তারা সবসময় গ্রিন টি পান করে। এই গ্রিন টি পান করার যে তাদের সিক্রেটটা, এটা মূলত আমাদের একটা চাইনিজ কালচারাল ক্লাসে এক টিচার বলছিল যে চাইনিজরা আসলে গ্রিন টি পান করে এই জন্য যে তারা 100 বছর পর্যন্ত বাঁচতে চায়। একটা প্রবাদ আছে এরকম যে যদি 100 বছর বাঁচতে চাও তাহলে গ্রিন টি পান করো, সেজন্য তারা মূলত সবসময় গ্রিন টি পান করে। গরমকালে হোক শীতকালে হোক তারা একটা চায়ের পাত্র রাখবেই, তাদের কাছে একটা টিপট থাকবেই, আর যেটাতে গ্রিন টি পান করতেছে তারা এটা দেখবেন। ভালো চা হবে, নিয়ে যেতে পারবো না? হ্যাঁ নিয়ে যেতে পারবো। হ্যাঁ উপরে উঠে তাহলে। এটা আমার জীবনের প্রথম চা বাগানে ভ্রমণ, আর সাথে শুধু চা বাগান ভ্রমণ না, চা পাতা তুলবো এবং চা পাতা থেকে চাইনিজদের গ্রিন টি যেভাবে তারা তৈরি করে সে প্রসেসটা আমরা ফলো করবো। বড় এটা দেখানোর জন্য আমাদের লোক থাকবে। তো প্রথমেই আমরা বাগানে আসছি এবং চা পাতা তুলতেছি। এক্ষেত্রে কচি পাতাগুলো তোলার জন্য বলছে, কচি পাতা তোলার পরে এটা নিয়ে যে চা বানানো দেখাবে। আর এখানে আসার পরে যেটা মনে হচ্ছে যে চা বাগান আসলে আমরা দেখতে আসছি, এটা দেখতে ভালো, কিন্তু চা কালেক্ট করা বলতে যে ছোটো পাতাগুলো বারবার তোলা, প্রত্যেকটা পাতায় হাত দিয়ে ছিঁড়ে নেওয়া, এটা খুব কঠিন কাজ এবং সময় সাপেক্ষ। প্রায় ঘন্টাখানেক চা পাতা তোলার পরে আমাদেরকে নিয়ে যাওয়া হয় গ্রিন টি বানানোর সেকশানে। এটা মূলত উফেংয়ের একটা ভকেশনাল স্কুল, যেখানে ছাত্রদেরকে এই চা বাগানের চা প্রসেসিং এর সকল কার্যক্রম শেখানো হয়,
তো আজকে এই ভোকেশনাল ইনস্টিটিউটের ছাত্ররাই আমাদেরকে ট্রেন করবে কিভাবে চা পাতা থেকে গ্রিন টি তৈরি করা হয়। তো এই জন্য প্রত্যেক টিমকে একজন একজন করে ছাত্র দেওয়া হয়েছে, চাইনিজ ছাত্র, যারা হাতে কলমে ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিবে যে কিভাবে গ্রিন টি তৈরি করা হয়। তো ইনি হচ্ছে আমাদের ট্রেনার, যে আমাদেরকে চা বানানো শেখাবে। যারা বড় পাতা তুলছে তাদের পাতাগুলো, বড় পাতাগুলো মানে বেছে আলাদা করা হচ্ছে। মূলত চা বানানোর জন্য ছোট পাতা দরকার। আমরা চেষ্টা করছি অনেকটা ছোট পাতা তুলে, সাথে কিছু বড় পাতা আছে না থাকে না। এখন আমরা চা পাতাগুলোকে ভাজবো। এই জন্য একটা কড়াই আছে, ইলেকট্রিক কড়াই, যেটাকে গরম করার পরে চা পাতাগুলো দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যাতে এটা পুড়ে না যায়। চা পাতাগুলো অর্ধেক শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা ঠিক এইভাবে অনবরত নাড়তে থাকবো। আমাদের ট্রেনার যদিও চা পাতাগুলো খালি হাতে নাড়ছিল, কিন্তু আমাদের পক্ষে এটা একটু কঠিন ছিল, কারণ পাত্রটা পর্যাপ্ত গরম ছিল। এই জন্য আমাদেরকে হাত মোজা দেওয়া হয়েছিল যাতে হাতে গরম না লাগে। তো আমরা এই পাতাগুলো অর্ধেক শুকিয়ে যাওয়া পর্যন্ত ঠিক তার দেখানো পদ্ধতিতে নাড়তে থাকব। আমরা যে পরিমাণ পাতা সংগ্রহ করেছিলাম সেই পাতাগুলোকে দুই ভাগে ভাগ করে প্রথমে অর্ধেক পাতা পাত্রে দেওয়া হচ্ছে, এরপরে আরও অর্ধেক পাতা রয়ে গেছে যেগুলো এই পাতাগুলো অর্ধেক হওয়ার পরে সেগুলোকে আবার ভাজবো। এই পাতাগুলো ভাজার সময় চা পাতার একটা কড়া ঘ্রাণ নাকে লাগে, যেটা খুবই ভালো লাগে। যারা এটা করছে শুধু তারাই এটা বুঝতে পারবে। প্রথম রাউন্ডে চা পাতাগুলো অর্ধেক ভাজা হয়ে গেলে সেগুলো কড়াই থেকে নামিয়ে নিয়ে সেগুলো সমভাবে ছড়িয়ে রেখে আমরা আবার যে পাতাগুলো বাকি রয়েছে সেগুলো ভাজা শুরু করব। সেকেন্ড রাউন্ডের চা পাতাগুলো প্রথম রাউন্ডের মতো ভাজা হয়ে গেলে আমরা প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের পাতাগুলো একসাথে করে ভাজা শুরু করব। এই গোল পাত্রটা মূলত আমাদের দেশের কুলার মতো কাজ করে। এটার দ্বারা এই চা পাতার নিচে যেগুলো গুঁড়া হয়ে গেছে এবং ছোটো ছোটো ক্ষুদ্র অংশ, এগুলো অনেকটা কুলা দিয়ে আমরা ঝেড়ে ফেলি, এভাবে ঝেড়ে ফেলে দিচ্ছে। এরপরে দেখাচ্ছে যে কীভাবে পাতাগুলোকে হালকা আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, সেটা সে দেখিয়ে দিচ্ছে। প্রায় 3-4 মিনিট পাতাগুলোকে এভাবে হালকা আলতোভাবে নাড়াচাড়া করার পরে এগুলোকে আমরা আবার কড়াইতে নিয়ে ভাজা শুরু করব। সবগুলো পাতা গরম কড়াইতে দেওয়ার পরে এগুলোকে আলতোভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত পাতার রস সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। এই ধাপে আমরা একটা ভুল করছিলাম, আমরা একটু জোরে জোরে ঘষছিলাম চা পাতাগুলো, সে কারণে অনেকগুলো পাতা গুঁড়া হয়ে গেছিলো। ট্রেনার এই জন্য দেখিয়ে দিচ্ছিল আমরা যাতে আলতোভাবে ঘষি, জোরে না ঘষি, নাহলে আরও পাতা গুঁড়া হয়ে যাবে। পাতাগুলো সম্পূর্ণরূপে শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত ঠিক এভাবে নাড়তে থাকতে হবে এবং শুকিয়ে গেলে আমাদের কাঙ্ক্ষিত গ্রিন টি তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে পাতাগুলোকে কড়াই থেকে নামিয়ে এর গুঁড়া অংশগুলো ঝেড়ে ফেলে দিয়ে যে পাতাগুলো শক্ত এবং গোটা আছে সেগুলোকে আমরা গ্রিন টি হিসেবে গণ্য করতে পারি এবং সেগুলোকে আমরা নিয়ে গ্রিন টি হিসেবে ইউজ করতে পারি। তো এই ছিল আমাদের গ্রিন টি তৈরি করার প্রসেস। পাতাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা এগুলোকে প্যাকেটে সংরক্ষণ করতে পারি। এই ভিডিওটির মাধ্যমে আমি আশা করছি আপনারা চাইনিজ গ্রিন টি তৈরির পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন এবং গ্রিন টি সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। Thank you.